বেশ কিছুদিন হয়ে গেল, রমাজানের সম্পর্ক উদ্দেশ্য ছিলাম একবার, তাওহীদ ইসলামী কমপ্লেক্স যশোর সদর। আজকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো, অভিভাবকরা অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমাদের অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি বেশি বেশি করে, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে এই যশোরে এমন একটা সময় হলো যে খুতবা দেওয়ার জায়গাটুকু বন্ধ হয়ে গেল, মানুষ বিনা কথা শুনতে চাই। সকালে যে সমস্ত ভাইরা থাকেন, দিদি ভাই এবং বোনেরা, তারা আসেন খুতবা শোনার জন্য, কিন্তু একটা নিরাপদ সুন্দর একটা জায়গায় আল্লাহ শুধু খুতবাই না, এখানে আল্লাহ একটা ইলমের মার্কাজ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন বাইতিন বিউতিল্লাহ, যদি আল্লাহর কোন ঘরে কোন ইস্তারে কিছু লোক এক জায়গায় হয়ে যদি সেখানে দেলাওয়াত হয় দাদা রাসুল নাহু, এবং সেখানে কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা হয়, জ্ঞানের আলোচনা, এলেম শিক্ষা পরিবেশ তৈরি হয়, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ ওয়া ওয়াসিয়াতুহুর রাহমা ওয়া হাফাযাতুহুল মালায়েকা। তিনটা বাক্য এসেছে সেখানে, আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা নাযিল হয়। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ বরকত সেখানে, আর সেখানে পুরো এলাকা কোটি কোটি ফেরেশতা এই জায়গাটাকে বেষ্টন করে রাখে। এই অঞ্চলে রহমত নাজিল হওয়ার একটা ওসিলা আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা ছাত্র নিয়েছেন, প্রায় 200 এর কাছাকাছি ছাত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে এটা অনেক বড় প্রতিষ্ঠান তৈরি হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এলেম দ্বারা অন্ধকার দূর হয়। প্রথমত বলি যে এই অন্ধকারটা কি, শিরক এবং বিদআত সমাজেতে প্রচলিত হয় এই দুইটার উদ্ভাবক হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। এই দুইটা, এজন্য বিদআত অপবিত্র, শিরক কি অপবিত্র, এজন্য বিদআত কয়েকটা কোয়ালিটি আছে বেদাতে, কয়েকটা কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি হলো বেদাতে মুকাফফা, যে বেদাতটা করলে মানুষ সাথে সাথে কাফের হয়ে যায়, কি হয়ে যায়, একে বলে বেদাতে মুকাফফা। আর কিছু বেদাত আছে, এই বেদাত করলে কাবিরা গুনাহ, যেটাকে আরবিতে বলে বেদাতে মুকাল্লাস, ওই বেদাতটা করছে কাবিরা গুনাহ হচ্ছে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না, ও কাফের হবে না। আর একটা বেদাত আছে বেদাতের মুখাসসানা, যে বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যাবে,
আরেকটা হলো বেদাতে মুখাফফা, এই চলমান সাধারণ বেদাতকে বেদাতে মুখাফফা বলা হয়। তো ইবলিস শয়তান মানুষকে যেটা বেদাতে মুকাফফা কাফের হয়ে যাবে, এই মুশরিক হয়ে যাবে, এই বেদাতটা শয়তান মানুষকে বেশি বেশি করায়। যেমন আপনার এই মাসে 16 তারিখ ঈদে মিলাদুন্নবী উদযাপন করলেন না? কি ঈদে মিলাদুন্নবী আপনারা করেন? আগে শেখ সাহেবের জন্মদিন আর 15ই আগস্ট এত কড়াকড়ি অনুষ্ঠান ছিল যে এখানে প্রতিষ্ঠানে যাওয়াই লাগতো, এই পূজা করাই লাগতো। এখন এই দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা আরেকটা শুরু করেছেন যে 12ই রবিউল আউয়াল প্রত্যেককে প্রতিষ্ঠানে যাওয়াই লাগতো, মানে এক জাহেলিয়া দূর করে আরেক জাহেলিয়াদের মধ্যে কি লাভ দিয়েছে, কথাটা বোঝার চেষ্টা করে। এই মিলা বা জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদযাপনটা আল্লাহ রাসূল নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন। এটা 625 হিজরিতে শুরু হলো তাদের দ্বারা, শিয়াদের দ্বারা। শিয়ারা চালু করেছে, বাংলাদেশের সুন্নিরা পালন করছে। নিয়াতটা কি? ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করলে সবাই দাঁড়ায় যায় আল্লাহ নবীর আগমনে, আল্লাহ নবীর কি আগমনে দাঁড়ায় যায়। মিলাদের প্রত্যেক অনুষ্ঠানে সরাসরি হাজির হনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আকিদাটা কি আকিদা বলেন তো দেখি, এটা কুফরি আকিদা, কি আকিদা? তো এই বেদাতটাকে বিশ্বাস করলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। তো এই জন্মদিন পালন করতে গেলেন কেন? আর এটা আবশ্যক করা হলো যেন, এটা আমি জানতাম না, পরে আমাকে বলা হয়েছে যে এটা আরো কঠিন করা হয়েছে। তার আগে ছিল একজন সাধারণ মানুষের মৃত্যু দিবস, আর এখন এই জন্ম মৃত্যু দিবস মানে সরাসরি একজন নবী, এই জন্য সবাইকে যাওয়া যায়। অথচ এই আকিদা পোষণ করলে একজন মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে এই বেদাতটা কি বেদাত বলেন? বেদাতে মুকাফফা, মুখস্থ রাখতে হবে আপনাদের, এটা হলো বেদাতে মুকাফফা। আরেকটা বেদাত আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বেদাতটা কি? বেদাতে মুকাফফা। এই ধারণা কেউ যদি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে এই ব্যক্তি কি কাফের। এই আকীদা কাফের মুশরিকদেরও ছিল না, যেটা আমরা মুসলমানরা বিশ্বাস করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, এটাও বেদাতি আকিদা। কিন্তু এই বেদাতটা কি? বেদাতে মুকাফফা, যে বেদাত করলে কি হয়ে যাবে, যে বিশ্বাস করলে মানুষকে কাফের হয়ে যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, তিনি কি জীবিত আছেন, এটাও বেদাতি কথা। কিন্তু এই বেদাতটা কোন পর্যায়ে? বেদাতে মুকাফফা। এটা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নবী মরেনি, শুধু ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে, তাহলে এ মুসলিম না। এটা হলো বেদাতের ক্লাসিফিকেশন, যেটা রকমারি, যেটা এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল, না সূরা আনআম 121 নম্বর আয়াত, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহি লিউজাদিলুকুম। শয়তানরা তাদের যারা অনুসারী এজেন্ট, যারা মানুষের মধ্যে, শয়তানরা তাদের কাছে ওহী করে। তাহলে একটা জিবরিলের ওহী আর একটা শয়তানের ওহী, মানতে হবে কোনটা? হ্যাঁ, তা আপনি কার ওহী মানছেন এটা খেয়াল করুন।
একটা জিব্রিল আলাইহিসসালাম নাযিল করা ওহী আর একটা ইবলিসের নাযিল করা কি ওহী, কোনটা মানবেন? দুইটা ভাগ করে নেন। আল্লাহ বলেছেন শয়তানরা তাদের এজেন্ট যারা মানুষের মধ্যে, এজেন্ট বোঝেন তো, ডিলার ডিলার, এদের প্রতি ওহী করে। যারা আপনার ভাষা শুনতে খারাপ, এদের বললে বুঝবেন ভালো, যারা শয়তানের দালাল, বুঝেন তো আপনারা কথাটা একটু কেমন কেমন লাগছে শুনতে, কিন্তু এটা বলতে আপনারা বুঝবেন না। এজেন্ট যারা, দালাল যারা, তাদের কাছে শয়তান কি করে? ওহী করে। এমন উদ্ভট কথা শয়তান এদেরকে বলে দেয় যেন এই এজেন্ট গুলো তোমাদের সাথে বিতর্ক করতে পারে, তর্ক করতে পারে, উদ্ভট প্রশ্ন বলবে, এমন এমন প্রশ্ন করবে আপনি ওই প্রশ্নের উত্তরই পাবেন না। যেমন আপনাকে বলবেন, বলেন তো মেম্বার তিনটা ধাপ কেন, বলেন তো কি, এর উত্তর জানা যাক না, বুঝেন যে মনে কথা, তাই না? আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো জহর হলো 4 রাকাত, জুমা বা 2 রাকাত, কি জন্য? উত্তর কি, বলেন তো। আমাদেরও প্রশ্ন আছে, উদ্ভট প্রশ্ন, আমার সাথে একজন করছে, আচ্ছা আমার জানার খুব দরকার, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি, বুঝেননি কথা? এটা কোন প্রশ্ন বলে? আমাদের কিছু প্রশ্ন আছে না, আমাদের কিছু প্রশ্ন আছে, তুই ব্যক্তিকে বলছিস যে এই কোনো ব্যাপার হলো আমার কিন্তু জানা নাই, আমি বলছি বুঝতে পারছি, লোকজনের মধ্যে আমাকে সে কি ছোট করবে, অপমান করবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার নানার নানির নাম কি বলেন তো? নানার নামই তো ভুলে গেছি, নানার আমার নানির নাম কি, এটা প্রশ্ন করেছে, তখন যায় না। আমি বললাম যেদিন আপনি বললেন আপনার নানার নানির নাম কি, সেই দিন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দিবেন, আমি আজও জানি না। কিন্তু ওই যে এই স্যালাটা, স্যালা বুঝেন তো, এই জামসা, এই যে সেদিন গেছে মরার আগ পর্যন্ত আমার কাছে আসেনি, মরেই গেছে, পরে একজনকে এটা বলে পাঠাইছে, ওনার নানার নানির নাম কি জানতে পারছে? আমি তো উত্তর দেওয়ার জন্য বসে আছি আর সামনে আসে। আল্লাহ বলছেন নিউ জাতি লোক, এই শয়তানের এজেন্ট গুলো যেন তোমাদের সাথে বিতর্ক করে, এই জন্য শয়তান কহি করে তাদের এজেন্ট। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম লামুশরিকুন, এই এজেন্টদের যদি তুমি আনুগত্য করো তোমরা, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এই কথাটাকে আমার বেদাতি আলেমদের আনুগত্য করলেও আপনি কি হয়ে যাবেন, কি হয়ে যাবেন, কেন মুশরিক হবেন? আগে আলোচনা গুলো বুঝতে পারলেন কত শক্ত কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, সূরা আনকাবুত 52 নম্বর। যদি বাতিল বিষয়ের প্রতি যারা কেউ যদি ঈমান আনে, আল্লাহর সাথে কুফরি করে, ওলাই নাহুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাতিল জিনিসটাকে বিশ্বাস করলে আপনি কি হয়ে যাবে, কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আপনার মুশরিক হয়ে যাবে। অর্থাৎ বাতিল কোন জিনিসের প্রতি ঈমান আনা যাবে না, শয়তান যেটা নাযিল করে সেটা হক না বাতিল, এটা বলছেন তো? শয়তান কোন হক কথা আপনাকে বলবে? ও মিথ্যা কথাই বলবে, বাতিল কথাটাই বলবে। কিভাবে বলে? সেই বুখারে 3210 নম্বর হাদিস আর 4701 নম্বর হাদিস একটা ধরন বলছেন যে শয়তান কিভাবে ওই করে। আর শয়তানের কথাগুলো খুব মজাদার, কি হয় খুব শুনতে খুব মজাদার হয়, খুব
যেমন শয়তান বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিজের ঠোঁটে সম্বন করবে তার জন্য কোমল ওমরার নেকি লাগা এত সুন্দর গুছানো কথা মানুষ খাবেও ভালো, আর এটা মহিলারা পছন্দ করবো না যেন স্বামী তাকে ভালোবাসে। এত সুন্দর মলায়ের কথাটা তৈরি করলো, মহান প্রভুর কথা। আমি বলছি শয়তানের কথা, আর যে শয়তান ওয়াজ করছে দেখি শয়তানের কথা মানে ওয়াজ করছে, এগুলো জাল হাদিস নয়, কি না জাল হাদিস নয়, কথাটা তো কত সুন্দর কথা। আল্লাহ বলছেন সকালে চাল না নিকুললে নামি কি না আপন হওয়া সায়া তিন বলছি মানে কথা, কিন্তু গরুরা এই কথাটা বলে ও প্রতারণার জন্য, কিসের জন্য প্রতারণার জন্য, ধোকার জন্য বলে। শয়তান যে কথা বলে তার উদ্দেশ্য কি থাকে? ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য। আল্লাহ বলছে এটা 112 নম্বর সূরা নাম। তো একদিকে বলছে প্রতারণার জন্য, কিন্তু সুরুখুর ফল কল কথাটা হয় খুব চাকচিক্যপূর্ণ, চমৎকারী কথা, এবং ওই কথায় মানুষ বেশি কি হয় করে কান্না শুরু করে দেয়। একবারে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বসে কিছু কিছু কথার মধ্যে জাদু আছে, কি আছে জাদু আছে। গুছানো কিন্তু কথা আকর্ষণ আছে, কিন্তু সব কথা কি ধোকা, প্রতারণা। যেমন সাতশো বসে আছেন, দেখেন লোক আসলো, তো তিনি এসে কি করলেন বক্তব্য দিলেন, কথা বলতে বলতে বেশি বলে ফেললেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না কাসরাতাল কালাম ফিল খিতাব মিন শাহাশিহি শাইতান, যে বক্তব্যের মধ্যে এই অতি লঞ্চিত কথাটা হলো শয়তানের কুবুলানো ভূমি। মহিলারা ওমর রাদিয়াল্লাহু কাছে এসে বক্তব্য দিল, মানুষ না শয়তান, বলেন মানুষ, কিন্তু বক্তব্যটা কি দিলেন শয়তানের বমি, বুঝলেন না কথাটা, মানে কথাটা বলেছে এমন ভাবে প্রভাবিত করে ফেলেছে, কিন্তু রেজাল্ট কি দিলেন কথা বললো মনে হচ্ছে শয়তান বমি করে গেল। শয়তান কি আপনি মনে করছেন যে উমরের যুগে যদি এইরকম বমি করা শয়তান থাকে, এই যুগে এরকম শয়তান নাই, বেশি না কম, অনেক বেশি, অনেক বেশি।
উমর রাজার যুগে তো একজন মিথ্যা কথা বলতে সাহসী হতে পারে, অত সেই যুগে তার সামনে বক্তব্য দিচ্ছিলেন উমর রাজার বলছেন যে সময় তার কমি করি কেন ওদের বমি বললেন কেন? কুকুরও তো বমি করে না, বলতে পারতেন না, শুয়োরও বমি করে, বলতে পারতেন না, তো ওদের বমির কথা বললেন কেন? ওদের বমির খুব দুর্গত কি জটিল একটা বিষয় পুনরচনা করলেন। তো আমাদের সমাজে এই শ্রেণীর লোকের সংখ্যা খুব বেশি, ধর্ম প্রসার করছে, আপনারা আরো পাবেন দলিল মানুষের রূপ ধরে, কিসের রূপ? মানুষের রূপ ধরে, তাই মানুষের সামনে এসে মিথ্যা হাদিস বলে, আলেমদেরকে এত ভালোবাসেন, তার ওয়াজ না শুনলে আপনার ঘুমই হয় না, তাই না? অথচ তারা যে আলোচনা করে এটা কি শরীরের আলোচনা? তার আলোচনা বলেন, তার আলোচনা তার আল্লাহ বানাসুল বলছেন ইনাল মালাইকা তানজিলু ফিল আনা ওয়া হুয়া সাহাব, যেটা কিছু আগে বলা সেই বুখারী হাদিস যেটা ঘটবে আগামীকাল সেটা নিয়ে কি করে আলোচনা করে, পর্যালোচনা করে। তো বলছেন শয়তান তাদের কথাটা কি করে চুরি করে, একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে উঠতে উঠতে ওই হেগ পর্যন্ত চলে যায়, চুরি করে উপরে কথাটা শুনে আল্লাহ বলছেন একটা কথা, হক কথা শুনে একটা, কত হয়ে গেল কোরআন, এই শয়তান তার মানুষের মধ্যে যে এজেন্ট আছে বললাম পারছিল আগে, ওর কাছে এটা ওই করে বলছেন এর সাথে একটার সাথে একশোটা মিথ্যা যোগ করে, শয়তানের পক্ষ থেকে আরো একশোটা যোগ করে, বলে তো কয়টা হলো, কয়টা? একশো একটা। একশো একটা ওই করলো শয়তান তার দালালের কাছে, এর মধ্যে কয়টা সত্য কয়টা মিথ্যা? কয়টা সত্য? একটা সত্য, মিথ্যা কয়টা? একশোটা। তাহলে এই ইবলিস কিভাবে সব মিথ্যা কথা ছড়ায় এটা প্রমাণ করলেন, যতদিন মিটিং করে ফেরেশতা ততবার ইবলিস এইভাবে তার সাথে মিশ্রণ করে, বলে একশো একটা, এর মধ্যে একটা ঘটে যায় আর তাতেই পীর সাহেবের পাওয়ার হয়ে যায়, বুঝতে পারলেন তো?
এই এইভাবে যত বেদাত তৈরি হয়েছে সবগুলো আবিষ্কার করেছে কে? এই শয়তান, এই মানুষের শত্রু না বন্ধু। এরপরও আপনার বেদাত না করলে আপনাদের মনটা তৃপ্তি হয় না। যার কারণে আপনি 100টা আমল করবেন, বেটা 100টা, 100টা আমল করলেন, 99টা সহি, আর একটা বেদাত করলেন, আলেমদের প্রতি আকর্ষণ বেশি দেখা, আর ভালো ভালো কথা বলেন, আপনি কি কথা বলেন মানুষ আপনার কথা শুনে রেগে যায়, আপনার কথা শুনতে চায় না, আপনার বই পড়তে চায় না। কিছু কিছু মানুষ আমাকে বলে বলে একটু নরম করে কথা বলেন তো মানুষ যদি শোনে, হেদায়েত যদি না পায় লাভ কি হলো? আমি কি আর বলবো যে তাহলে কি নূহ আলাইহিসসালাম একজন এত বড় নবী 650 দাওয়াতে কাজ করেছেন, 39 জন মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তিনি বলেছেন বুঝেননি কথা, এত দরদি কথা বলাই কেন? তারপরে বলছেন যে আমি অতঃপর তাকে তাদেরকে আমি প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দেয়া শুরু করলাম, দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, কোন লাভ হয়নি, তারা পালাইছে তার থেকে, তার কথা ছিল মিষ্টি, পালালো কেন? তাহলে নূহ আলাইহিস সালাম কি দোষ? তিনি তো আল্লাহ ওহি করেছেন সেটা, কিন্তু আপনারা বলেন যে আপনাদের কথা এত কোলা কেন, মানুষ শোনে না কেন? আমি কোরআনের অনুবাদ করছি আর আপনি বলছেন কড়া কথা বলছেন, আমার তো ম্যাক্সিমাম কথা কোরআন হাদিসের অনুবাদ করি তাই না? যেমন এবার একটা অনুবাদ করব, আপনার শুনলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, যদি আপনার মনে কোনো সমস্যা থাকে, মাথা যদি ভালো থাকে, যেমন ইমাম সাহাবি, ইমাম সাহাবিকে কত বড় মহাদ্দেশ, কত বড় আলেম, ইবনে তাইমিয়ার ছাত্র, জমের বিখ্যাত মহাদ্দেশ, তিনি বলছেন ইদা রাইতাল মুতাকাল্লিম মুবতাদিআ, তুমি যখন বেদাতি কোন বক্তাকে আলোচনা করতে শুনবা তখন বলবে দানা মিনাল আহাদ মিনাল কিতাব ওয়াল আহাদিস, তোমরা আমাকে আমাদেরকে ছাড়ো তো এই কুরআন হাদিসের আলোচনা করো না, ওয়াহাদিল আকলা, তোমরা এখন জ্ঞানের কথা বলো, সে কথা ওই জ্ঞান বিজ্ঞানের কথা বলো, জ্যোতিষের কথা বলো, ওই সাথে যাওয়ার কথা বলো, মঙ্গলপুরে যাওয়ার কথা বলো, পালাম আন্নাবু আবু জাহা, শোনো যদি এই রকম বক্তা পাও তাহলে তুমি মনে করবে এটা হলো আবু জাহান, একটা কি আবু জাহান, আমার কথা না, ইমাম সাহাবী বলছে ওই না রাইতা সালে কাটাও দিয়া, যদি তুমি তাওহীদ পন্থী কোন বক্তাকে পাও, এখন তোরা মজাদার মজাদার কথা বলো, যদি এরকম কোন বক্তা তোমাদের সমাজে আসে ফালাম আন্নাহু ইবলিস, তুমি জেনে রাখবে অবশ্যই এ ইবলিস, এটা কি ইবলিস এসে বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস নাই ওর মধ্যে, শুধু মজার মজার কাহিনী ও বলা শুরু করছে, তুমি মনে করবা এটা কে ইবলিস, কত জহরা বিসুরাতি মাশাআল্লাহ,
ও আসছে মানুষের রূপ নিয়ে, আসলে কি ইবলিস। আও কত হাল্লা ফি ইবলিস না হলেও ইবলিস ওর মধ্যে বিলীন হয়ে গেছে, ইবলিস ওর মধ্যে কি হয়েছে বিলীন হয়েছে। ফাইন জাহুন্তা মিনহু ফাইন, শোনো যদি এই ইবলিস ওর মধ্যে ঢুকে গেছে বিলীন হয়ে গেছে, এইরকম বক্তাকে যদি তুমি ভয় পাও তাহলে ওখানে পাও, ওয়াইল্লা ফাসরাউ, আর যদি তুমি বীরপুর সব তাহলে ওকে ধরে আসার মারো, ওকে ধরে কি আসার মারো। ওয়াবুক আলাইহি, ওর আসার মেরে সিট করে ফেলে দিয়ে উপরের উপরে বসো। এরপরে আয়াতুল কুরসি পড়ে মারো, এবার ঘুম দিয়ে গলা চেপে ধরো, গলা চেপে ধরলে শয়তান পাশাতে বেরিয়ে যায়। এই যে কথাটা, কথাটাকে আমার আমি অনুবাদক মাত্র, আমি কি অনুবাদক মাত্র, শয়তান মুখ দিয়ে বেরিয়ে গেলে সমস্যা, বুঝেন না কথা, মুখ দিয়ে যদি বের না হতে পারে তাহলে শয়তান যদি গলা টিপে না ধরে যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে মুখটা কি হয়ে যাবে, না পাক হয়ে যাবে। অতএব শয়তান বের হোক না পাকটা জায়গায় যাবে, ইমাম সাহাবি বক্তব্য। আর আপনারা এই বেদাতি মোল্লাদেরকে এতই ভালোবাসেন মনে হয় যে জামাই করে নেবেন, তা না প্রতারণা, এটা ধোকা। একজন বেদান্তি আলেমের তেলাওয়াত যতই সুন্দর হোক এটা শোনা যাবে না, শোনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ, 907 নম্বর হাদিস নাফায়ানি কাবীরে বলে এসেছে, কিয়ামতের আলামত যতগুলো তার মধ্যে একটা অন্যতম আলামত আইউল তাওয়াসালি ইলমু আনিল আসাবিহ, বেদাতীদের কাছ থেকে যখন মানুষ ইলম নিবে তখনই বুঝবে এই জাতি এখন ধ্বংস হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা ইয়াসালুন নাসু বিল খাইরিল মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, যতদিন লোকেরা সাহাবীদের কাছে ইলম নিবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ততদিন আল্লাহ তাদের উপরে কল্যাণ নাযিল করবেন, বরকত নাযিল করবেন। ওয়াইদা আখাযুহু আনিল আসাবিহি আলাকু, যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়া শুরু করবে তখনই আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, এত বড় বড় কথা, তাও আপনারা যেন খুব মজা পান, কারণ ওরা কথা বলে খুব চটকদারি সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এত হারামি কথা বলে, এত জাল কথা বলে, এত মিথ্যা কথা বলে যেটা আমরা একটা বাক্য সহ্য করতে পারি না। একজন আব্বাসী আছে না, এ কি বলে, যে বলে যে নবী মাটির তৈরি, এ কাফের গোতালা, যে বলবে ঈদে মিলাদুন নবী বেদাত সে কাফের তার গোতালা, কথা বুঝতে পারলে। এই যে ফতোয়া, এই ফতোয়াকে আপনি নিতে পারবেন, সহ্য করতে পারবেন? ইবনে তাইমিয়া কাফের, যে বেদাতিরা 24 ঘন্টা নাসিরুদ্দিন আলবানিকে গালি দিচ্ছে, ইমাম বুখারীকে গালি দিচ্ছে, ইবনে হাজার আসকালানিকে গালি দিচ্ছে, শেখুল বাস, শেখ হুসাইনি, বড় বড় আলেমদের গালি দিচ্ছে, আর আপনারা এই সমস্ত শয়তানদের ওয়াজ শুনেন, তাই না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা তুজালিসু আহলাল আহওয়া, তোরা বেদাতি যে সমাবেশ যেও না, তাদের সাথে বসো না,
ওদের সাথে বসলে তোমাদের অন্তরটা কি রোগগ্রস্ত করে দিবে, তোমাদের অন্তরটা ক্যান্সারে পরিণত হবে। বুঝবে তুমি তাকে ভালোবাসো, তাকে বেদাতিকে সালাম দিলে বুঝতে হবে সে তাকে ভালোবাসে। ও হল নবীর শত্রু, বেদাতির বন্ধু। আপনি ওরা বুঝছেন না কথা বলে, বুঝছেন কি? বুঝবেন না এগুলো কথা। ওই খুববার পরে কেউ বললো এত কড়া কথা বলে, কড়া কথা কি আমি বললাম? একটাও নিজের কথা আছে, একটা তো আমার কথা নাই। আজমাগল আইম আজমাগল আইম মাতুল মুস্তাহিদুন আল্লাহ লা ইয়াজুদু আই ইয়াখুযাল ইলমা কোন বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন আকবারুল কাবায়ের, বলছেন যে যতগুলো বড় গুণা আছে তার মধ্যে এটা একটা বড় গুণা। আহাফু আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআ, বড় গুণার মধ্যে একটা কি? জিনা। জিনা কি বড় গুণা না? তবে এই জিনাটাও একজন বেদাতিকে দিন সম্পর্কে জিজ্ঞেস করার চেয়ে অনেক হালকা হয়। বুঝেন জেনাকে আপনারা অনেক বড় কখনো করেন না, কিন্তু যে কোন বেদাতিকে জিজ্ঞেস করেছে মানে আমি শুধু জিজ্ঞেস করেছে এটা করা যাবে কিনা। মনে করেন একটা লাইভ বক্তব্য শুনছেন আপনি, দেখি হুজুরটা কি বলাইতে পারেন। এইটা আপনি যখন শুনতে গেলেন তখন আপনি জেনার যে অনেক বড় অপ, বুঝলেন আমার কথা? এই কথাটাকে আমার কথা জিজ্ঞেস করাটাই হলো জেনার যে অনেক বড় পাপ। বেদাতির কাছে জিজ্ঞেস করা না এত বড় অন্যায় কাজ, কিন্তু আপনি এতটাই ভালোবাসেন, ওনার লোয়াজ না শুনলে নাকি আপনার কি হয় না, মানে তৃপ্তি আসে না, ঘুমই আসে না। ওদের লালনের গান না শুনলে রাত্রে ঘুমই আসে না, কেউ বলছে রবি ঠাকুরের গান না শুনলে আমার সকালে যে ঘুমটা, এই রবি ঠাকুরের গান দিয়ে ঘুমটা আসে, এরপরে সকাল মাঠে ঘুমটা ভাঙে, তারপর অফিসে যায়। কত আরাম করে আরাম করছি, তার উপর যদি বলতে কোরআন তেল অচ্ছ নেই, যদি বলতে কোরআন তেল অচ্ছ নেই, রবি ঠাকুরের গান দিয়ে নাকি সকালে ঘুমায় আর রাত্রে ঘুমায়, কার গান শোনেন? লালনের মতো ভয় পাচ্ছেন আপনার এলাকার মানুষটাই? লালনের মতো জঘন্য আর অপবিত্র কোন মানুষ বাংলাদেশে জন্ম নেই, এক অনন্ত বাংলাদেশের জন্য। এত নোংরা নোংরা কথা বলেছে, সব কথাই হলো যৌন শোষণের কথা। আর একে আপনারা খুব বুদ্ধি করেন, এই কুষ্টিয়া যশোরের মানুষ খুব ভক্তি করে না, জান ওদিক কেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা বেদাতের সাথে কোন আপোষ নাই আছে। ইন্না তুয়াতা ইলাল বিদায়, ইবনু তাইমিয়া বলেছেন যে ব্যক্তি বেদাতের দিকে আহ্বান করে লা তুকবালু শাহাদাতুহুম, এদের সাক্ষী কোর্টে গ্রহণযোগ্য হবে না, ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত চলবে না, ওয়ালা ইয়াখুযুল ইলম আনহুম, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না, ওয়ালা ইউনাকাহুম, তাদের সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না।
কিয়ামতের মাঠে আমরা দেখতে যাব আমল গুলো দেখতে গিয়ে সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব, আল্লাহ আমল নষ্ট করে দেন না একটাকে সাতশোর বেশি বৃদ্ধি করে দেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ নষ্ট করে দেবেন, এটা কোন আমল? মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা বাবা, এমন কোন আমল করলেন আজকে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না, রাসূল বলেনি, ওটা কি বাতিল? প্রত্যাখ্যাত। বলেন তো দেখি, যদি দশ মণ দুধের মধ্যে মাত্র এক মগ গরুর পেশাব ঢুকায় দেন, তাহলে দুধ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বুঝলেন তো এটা? দুধ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তা আপনি এত আমল করছেন, ওর মধ্যে যদি আপনি বেদা ঢোকায় দেন, তাহলে আমল একটাও থাকবে? একটাও থাকবে না, সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য বেদাতের উপরে কঠোর প্রত্যেক খুতবায় আমি আজকে বলেছি, বেদাতের বিরুদ্ধে বলতে বলতে নারী ছিঁড়ে গেছে, এটাই স্পষ্ট কথা। আমরা বেদাত মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর আমাদের সাথে বেদাতীদের কোন সম্পর্ক থাকবে না। এরা হলো আল্লাহর শত্রু। তার শত্রু আল্লাহর শত্রু, নবীর শত্রু, শরীয়তের শত্রু, এরা দুশমন। বেদাতের সাথে কোনো আপোষ নাই। যারা ফতোয়া দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, তাদের ওয়াজ আপনি শুনবেন? আল্লাহ দেখে না, তাই না? আপনার এই বন্ধুত্ব আল্লাহ দেখে না, তাদের কি ফতোয়া? আজকে ভোলার মসজিদ পুড়িয়ে ভেঙে চুরমার করে দিল, ফরিদপুরের মসজিদ ভেঙে দিল, নাটোরের মসজিদ পুড়িয়ে দিল, নারায়ণগঞ্জের মসজিদ ভেঙে দিল। আরে মসজিদ ভেঙে দেয় এই বাংলাদেশে, এরা কি মুসলমান? কোন হিন্দু মসজিদ ভাঙতে গেছে? ইহুদি খ্রিস্টান মসজিদ ভাঙতে গেছে বাংলাদেশে? কোন রেকর্ড আছে? যারা মসজিদ ভেঙে দেয়, এটা আমার মনে ব্যথা লাগে, তোমার মনে ব্যথা না লাগলেও আমার মনে ব্যথা লাগে। মসজিদ আল্লাহর ঘর, আমার টয়লেট আমি বাংলাদেশে তৈরি করেছি, তুমি ভাঙবে কেন? মসজিদ না বাদ দিলাম, আমি বাংলাদেশের নাগরিক না? এই বেদাতি বুবা শয়তান গুলো একটা কথা বলে, বুঝলেন কথা আমার? একটা কথা বলে, একটা কথা বলবে না, না মসজিদ পোড়ানো উচিত না, কেন মসজিদ ভাঙতে গেছে? এক সাহেব বলছে কি জানেন, যে ওটা মসজিদ ছিল না, মক্তব ছিল। কি করার দরকার বলুন তো দেখি, বুঝলেন কথা? ওটা মসজিদ ছিল না, কি ছিল? মক্তব ছিল। এই সাহেবকে কি করার দরকার বলুন তো দেখি, মক্তবি তুমি ভাঙবে কেন? বুঝলেন কথা? মক্তবি তুমি ভাঙবে কেন? অধিকার কে দিল? বেদাতিদের এই মাজার পূজারি মুশরিকদের তোপের মুখে আহলাদিস প্রোগ্রাম করা কঠিন হয়ে যায়, তাই না? এই বেদাতিদের সাথে আপোষ করা যায় আসে না। অতএব আপনি আপনার আকিদা নিয়ে সুপ্রতিষ্ঠিত থাকেন এবং এই দিনটা প্রচার করার চেষ্টা করেন, এই তাওহীদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বেদাত ধ্বংসশীল, শিরিক ধ্বংসশীল, এটা ধ্বংস হবে ইনশাআল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যদি আপনি নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وحده. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি খুতবার শেষ অংশে আপনাদেরকে অনুরোধ জানাবো, অনুরোধ জানাবো এটা যে আত্মাউহিদ ইসলামী কমপ্লেক্স এটা আপনাদের প্রতিষ্ঠান, ঠিক তো? এটা আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অভিভাবক আপনারা, এই প্রতিষ্ঠানের দেখাশোনা আপনাদের দায়িত্ব, আপনারা এটাকে দেখাশোনা করবেন, বলেন ইনশাআল্লাহ, ওয়াদা করলেন তো? যেমন আপনি সন্তানকে খেয়াল রাখেন, ঠিক এই প্রতিষ্ঠানকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতায় এই অত্র অঞ্চলের অত্র বিভাগের আমরা একটা বড় প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা চান তো? আপনারা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এই প্রতিষ্ঠান যশোর এলাকার বহু মানুষ ঢাকা শহরে যেমন থাকে বড় বড় ব্যবসায়ী, তেমনি দেশের বাইরেও থাকে। আমার ভিডিওর মাধ্যমে যশোরবাসীকে বলছি যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য, এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য আপনারা একেবারে খোলা হাতে এখানে দান করার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য সাবকায় জারিয়া হবে, একটা হাফেজ তৈরি হবে এখান থেকে। এই হাফেজ যতবার তেলাওয়াত করবে, যত আয়াত যতবার তেলাওয়াত করবে, তার সমপরিমাণ নেকি আপনার আমল আমাদের যুক্ত হবে ইনশাআল্লাহ। তাতে কেন সহযোগিতা করবেন না? ওর থেকে অনেক ছাত্র তৈরি হবে। এই এলেনটা হলো সাবকায় জারিয়া, যত সাবকায় জারিয়া আছে তার মধ্যে এটা হলো শ্রেষ্ঠ সাবকায় জারিয়া। আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা লিল্লা একটা প্রতিষ্ঠান, এখানে কিছু এতিমও আছে, আপনারা অন্তর করে সহযোগিতা করবেন। আজকে তিন তালার কাজটা হাত দেওয়া হয়েছে, কিন্তু বেশি দিন যেন এটা না থাকে, এটার পরে আমরা চার তালা কাজ করতে পারি। আমরা যদি কিছু ছাত্র উপরে ভর্তি করতে পারি খুব তাড়াতাড়ি, এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা শিক্ষা চুক্তি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনারা করতে চান না তাড়াতাড়ি? এই অঞ্চল থেকে এখান থেকে কত ভালো লাগে যে আপনাদের আর একটা প্রতিষ্ঠান দারুল হুদার রাজশাহীতে, সেখান থেকে এবার চারটা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখনই এখান থেকে যাবে যশোর থেকে, আপনার অন্তরটা কত বড় হবে বলে তো দেখি। আমাদের চিন্তা অনেক উপরের চিন্তা, এখান থেকে যেন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়ার সুযোগ পায়, আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানটা হবে আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলকে আমরা সম্মান জানাই, সকলের সহযোগিতায়। একটা কমিটি আছে, এই কমিটিটা আমরা খুব তাড়াতাড়ি নবায়ন করবো ইনশাআল্লাহ। একটা জেনারেল কমিটি হবে, যেটা বিভিন্ন জেলাও হতে পারে, বিভিন্ন এলাকার পক্ষের জেনারেল কমিটি, যেটা সেটা বছরে একটা জেনারেল কমিটির সম্মেলন হবে, তারা লোক আপনার পরামর্শ দিবেন এবং প্রতিষ্ঠান আপনারা পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। যারা সহযোগিতা করছেন এবং করেছেন, আল্লাহ যেন তাদের সম্পদে বরকত দান করেন, আল্লাহ যেন তাদের পরিবারে বরকত দান করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আপনারা যারা মা বোন যারা আছেন তারাও সহযোগিতা করেছেন, আমি তাদের জন্য খোলা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আমিন রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اصلح أحوال المسلمين في كل مكان، اللهم اصلح أحوال المسلمين في كل مكان، اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم اصلح مشهد الأقصى يا رب العالمين، يا أرحم الراحمين، يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم عن الكفرة والفجرة والمبتدئة اليهود والنصارى والمشركين. اللهم شكر شملهم
فواسك جمعهم وخرج بنيانهم وضرب ديارهم وانزل بهم باسك الذي لا ترد من المؤمن المسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله عليه وسلم.